এক চুটকি মেরেই যদি ভাই বানানো যেত তাহলে তো আর কথাই ছিল না। যাই হোক, কিছুদিন ধরেই ভাবছিলাম যে সিঙ্গারা বানাবো, বানিয়ে কিছু ফ্রিজিং করে রাখবো সন্ধ্যার নাস্তার জন্য, যখন মন যাবে তখন কয়েকটা বের করে একটু ফ্রাই করে চা দিয়ে খাওয়া যাবে। যদিও আমি নাস্তার আইটেম তেমন একটা ফ্রোজেন রাখি না, কারণ হচ্ছে আমার যেটা মনে হয় যে ফ্রোজেন না রেখে যেদিন খাওয়া হবে সেদিন ফ্রেশ ফ্রেশ বানিয়ে খেলে ভালো লাগে টেস্টটা। তবুও মাঝে মাঝে বানিয়ে রাখতে হয় গেস্টদের জন্য, হঠাৎ গেস্ট আসলে তো সাথে সাথে আর বানানো যায় না। এখন হচ্ছে আমি সিঙ্গারার ভিতরে যে ফিলিংটা দিব সেটা করছি, তো একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, সাথে হচ্ছে একটু গোটা জিরা আর পাঁচফোড়ন, একটু ফ্রাই করে তারপর আলু গাজর একটু ক্যাপসিকাম আর সামান্য পরিমাণের একটু টমেটো দিয়েছি। টমেটোটা না দিলে হয়, বাট আমার কাছে যেহেতু কাটা ছিল আমি দিয়ে দিয়েছি। তারপর একটু লবণ, তারপরে হলুদ আর একটু করে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর ভাজিটা হচ্ছে একটু সফট টাইপের হবে, তাই হচ্ছে আমি পানি দিয়েছি। অন্যদিকে আমি হচ্ছে সিঙ্গারার আটাটা করছি, এটার জন্য ময়দা 3 থেকে 3.5 কাপ, পরিমাণ মতো লবণ, তারপর একটু কালো জিরা আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এই আটাটাতে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এখন আমি হাত দিয়ে একটু করে মেখে নিচ্ছি, পানিটা আমি পরে দিব, তো আগে একটু মেখে এখন দেখছি যে আটাটা ঠিক মতন হয়েছে কিনা। এই যে এভাবে আপনারা চেক করতে পারবেন আটাটা ঠিক মতন হচ্ছে কিনা। তো এখন নর্মাল পানি দিয়ে আমি হচ্ছে আটাটা করে নিচ্ছি, আর আটাটা হচ্ছে খুব বেশি শক্ত হবে না আর খুব বেশি নরমও হবে না, এরকম কনসিস্টেন্সিতে একটা আটা করে নিতে হবে আর কি। তো আমি এখন এটাই করে নিচ্ছি। সিঙ্গারার আটাটা আমার কড়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব। ভাজিটা যখন অলমোস্ট হয়ে আসছে আমি কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কুচি করে, আর গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে সামান্য একটু করে চিনি দিয়ে দিলাম, আর চিনিটা দিচ্ছি টেস্টটা ভালো আসার জন্য। চাইলে এখানে একটু পরিমাণ টেস্টিং সল্ট দিতে পারেন, বাট আজকে আমি আর দিলাম না। এরপরে হচ্ছে সামান্য একটু এই ম্যাশার দিয়ে একটু করে ম্যাশ করে দিচ্ছি, এটা অপশনাল, আপনি চাইলে নাও করতে পারেন, বাট ভাজিটা একটু মাখামাখা হওয়ার জন্য আমি এটা করেছি। তো আমার এই ভাজিটা করা হয়ে গেছে, এখন আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিব। তো যে আটাটা করে রেখেছিলাম সেখান থেকে আটা নিয়ে আমি হচ্ছে একটা একটু মোটা করে রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা হবে আমরা যেরকম পরোটার রুটিটা করে থাকি সেরকম, মানে সেরকম মোটাটা হবে আর কি রুটি। আর আজকে সিঙ্গারাটা আমি অন্যভাবে বানাবো, আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম এভাবে বানাচ্ছি, আগে অন্যভাবে বানিয়েছি। তো আমি কয়েকদিন ধরেই কয়েকটা ভিডিওতে দেখেছিলাম ফেসবুকে যে এভাবে অনেক ইজিলি অনেকগুলো সিঙ্গারা একসাথে বানানো যায়, তো সেটাই আজকে ট্রাই করছিলাম আর কি। আর সিরিয়াসলি এটা কিন্তু খুবই ভালো আইডিয়া, আমার কাছে ভালোই লেগেছে বানিয়ে। অনেক কম সময়ে কিন্তু আমি অনেকগুলো সিঙ্গারা বানাতে পেরেছি, আর সিঙ্গারা সাইজটা খুব বেশি একটা ছোটও হয় না আবার খুব বড়ও হবে না, মিডিয়াম সাইজ বলা যায় আর কি। তো এইভাবে ট্রায়াঙ্গেল করে কেটে আমি হচ্ছে দুই সাইডে একটু করে পানি লাগিয়ে নিয়েছি, একটা কোণের মতন বানিয়ে। এখন হচ্ছে আমি ভিতরে ফিলিংটা দিয়ে অন্য পাশ থেকে দিয়ে ভাঁজটা করব। এটা আসলে বলে বোঝানোর মতন না, এটা দেখে বোঝা যাবে, যতটুকু দেখে বুঝে নিতে হবে আর কি। তো আজকে আমার ভালোই লাগছিল এভাবে করে সিঙ্গারা বানাতে, আমি খুব ইজিলি বানাতে পেরেছি। অন্যান্য সময় দেখা যায় যে একটা লম্বা করে রুটি বানিয়ে তারপরে সেটাকে মাঝখান থেকে কেটে একটা থেকে দুইটা সিঙ্গারা করা হয় আর কি একটা রুটি থেকে। আজকে আমি যে পরিমাণ আটা করেছি সেটা থেকে আমি 4টা রুটির মতন বানিয়ে এই যে কতগুলো সিঙ্গারা বানিয়েছি, আজকে আমি প্রায় 31 বা 32টার মতন সিঙ্গারা বানানো হয়েছে আমার প্রায়। এই তো আমার সিঙ্গারা বানানো কমপ্লিট, আর হচ্ছে যখন ফ্রাই করব তখন হচ্ছে আমি সিঙ্গারাগুলোকে কম আঁচে রেখে ফ্রাই করব, কারণ চুলার আঁচটা যদি বেশি থাকে তখন সিঙ্গারার যে টেক্সচারটা সেটা হবে না ঠিক মতন, আবার কাঁচা রয়ে যাবে। তো এই তো সিঙ্গারাটা এখন ফ্রাই করে নিচ্ছি আমি বিকালের নাস্তার জন্য। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।